দেখেন তাহলে আজকে আমরা শুরু করতে যাচ্ছি চ্যানেল ওয়াস্টিং। বিষয়টা একই রকম, শুধু একটু আলাদা। আমি এই মেসটাই নিচ্ছি, ওকে? এটা খুব বেশি হ্যারো না, কমও না। তারপরে এটাই একটা করতে দেওয়া হবে, সেটার গতকালের মতো পুরো সময়টা আজকে আমরা শেষ করে দিব না। শেষের দিকে সময় হলে একটা এই ফেসবুকের অ্যাড ডিজাইন দেখার চেষ্টা করব। আজকে পুরো সময়টা আগের মতো শেষ করে দিব না, ঠিক? এটাও আগের মতো করে পাত করে নিব, ওকে? আগের মতো করে পাত করে নিয়ে নিব। পাত করার পরে অনেকভাবে করা যায়, দুইভাবে দেখাচ্ছি আমি। এটা কপি নিয়ে নিলাম। আমরা কিন্তু এবার রিফাইন মাস্কিং করতেছি না, এবার করতেছি চ্যানেল মাস্কিং। কপি করলাম, কপি করার পর চ্যানেলে চলে গেলাম। এই দেখেন লেয়ারের পাশে একটা হচ্ছে চ্যানেল, আর ভিতর থেকে উইন্ডো থেকে চ্যানেলে ক্লিক দিলে এটা চলে আসবে চ্যানেল থেকে। এখানে আমাদের যে প্রত্যেকটা কালার আছে এই কালারগুলো এখানে দেখানো হচ্ছে। যেমন এই ইমেজটা আছে RGB তে, অর্থাৎ রেড গ্রিন ব্লু। আমরা এখান থেকে প্রথম ইমেজটা হচ্ছে RGB, যে কোনো একটা আমরা যে কালার তুলে দেই এই ইমেজটা থেকে আর কোথাও ব্লু কালার নেই। দেখেন সবগুলো দিয়ে দিলাম, রেড তুলে দিলাম, তাহলে এই ইমেজের মধ্যে আর কোনো রেড কালার নেই। যখন গ্রিন তুলে দিই তখন কোনো গ্রিন কালার নেই। কিন্তু এখান থেকে আমরা দেখব যে কোন ইমেজটা অনেক বেশি ডার্ক দেখাচ্ছে। যে কোনোটা নিয়ে কথা করতে পারি আমরা, তবে ডার্ক ইমেজ নিয়ে করলে সুবিধা হয়। রেডে দিচ্ছি অনেক বেশি লাইট দেখতে পাচ্ছি, গ্রিনে দেখতে পাচ্ছি এখানেও লাইট আছে, ব্লুতে আরো লাইট কম, ব্ল্যাক এন্ড হোয়াইট। হ্যাঁ, লাইট কম, যেটাতে সাধারণত ব্লুতেই সবচেয়ে বেশি হয়। আমি যতগুলো করছি 90% প্রায় ব্লুতের মধ্যেই ক্লিয়ার হয়ে যায়। তারপরে দেখেন এটা আমি ব্লুটার কপি নিব, এখান থেকে ব্লু লেয়ারের আমি কপি নিয়ে নিলাম। আপনার দিক থেকে রেড বা অন্য কিছু নিতে পারেন, কিন্তু যখন এই যে লাইট বেশি থাকবে তখন কিন্তু এটা ভালো হয় না। এই যে ব্লুটার কপি নিচ্ছি আমি, কপি নেয়ার পরে ঠিক সেম লেভেল বাড়াবো, অর্থাৎ আমাকে আরো বেশি আমার জাস্ট হেয়ার গুলার দিক থেকে যেন বেশি ভিজিবল হয় আর ব্যাকগ্রাউন্ডটা যেন চলে যায় এমন একটা অবস্থানে আনার চেষ্টা করতে হবে। করলাম, এরপর আমরা ইনভার্ট করব। ইনভার্ট হচ্ছে কন্ট্রোল চেপে আই, আর এখান থেকে আমি দেখাইছিলাম অ্যাডজাস্টমেন্ট থেকে এই যে ইনভার্ট, এটা যেহেতু আমি এখান থেকে শুধু হেয়ার মাস্কিং করব, শুধু হেয়ারের অংশটা রেখে বাকি অংশগুলো ডিলিট করে দিই, যতটা পারি কাজ দিয়ে নেওয়ার চেষ্টা করব। ওকে, এটা সিলেকশন করলাম। এটা এখন আমি ইনভার্স সিলেকশন করব। কিভাবে করব আমাকে কেউ বলেন? অনেকবার বলছিলাম, আমি বলতে পারবেন? ইনভার্স সিলেকশন, এটা বিপরীত সিলেকশন করব আমি। কন্ট্রোল শিফট আই, থ্যাংক ইউ সো মাচ। তারপরে বাকিগুলো ডিলিট, এটুকুর মধ্যে কাজ করার চেষ্টা করি। আবার লেভেল নিলাম, লেভেল নিয়ে লেভেলটা এখান থেকে আমরা যে আঙ্কার করে বাড়াই তাহলে কিন্তু কালারটা কমতে থাকবে। দেখেন হ্যারটা স্পষ্ট হচ্ছে, কিন্তু আমি যেটা করতে যাচ্ছি কালার পিক করে নিতে যাচ্ছি। এই কালার পিক করলাম, এখানে কি খুব বেশি হেয়ার চলে গেছে? অনেক বেশি হেয়ার চলে যাচ্ছে। নিলাম এখান থেকে, এটা বাড়াইলাম, ওকে। তারপর দেখেন বাকি বার যেগুলো আছে বাইরের দিকে এগুলো আমরা ব্রাশ রুশ রিমুভ করতে পারি। এখানে মাস্ক ফ্রি কালার ডি সাদা এবং কালো রাখতে হবে, ঠিক আগেরই মতো। জাস্ট চ্যানেলে আমরা কি করছি, এখানে একটা চ্যানেল কপি করছি। এটা যে আমরা যখন এক্স চাপবো কিবোর্ড থেকে তখন এই কালারগুলো চেঞ্জ হবে। দেখেন উপরে ব্ল্যাক চলে গেল, নিচে হোয়াইট চলে আসলো, এক্স চাপলে এটা চেঞ্জ হবে। লেভেল নিয়ে যতটা পারা যায় আমি কমাই নিছি। এক কথায় আপনি যেভাবে করেন, আমি ব্রাশ করে করতেছি, আপনি লেভেল নিয়ে যদি করতে পারেন লেভেল নিয়েও ভালো। এটা আমরা কুইক মাস্কের ভিতর থেকেও করতে পারি। আমরা যে গতকাল কুইক মাস্কের লেভেল নিয়ে করছিলাম স্মরণ আছে আপনাদের? ওটাই কিন্তু এখানে হচ্ছে, একই কাজ। আমি সাইড দিয়ে নিচ্ছি যাতে কালারটা বাইরের দিক থেকে পিক না হয়। দেখি আরো লেভেল নিয়ে, এক কথা আমাকে এটা রিমুভ করতে হবে। এখন যে প্রসেসটা দ্রুত হয় সেটাই করব। ওকে, এই দেখেন উপরের দিকে কিন্তু অনেকটাই রিমুভ হয়ে গেছে। এবং হেয়ার গুলোকে হাইলাইট করতে হবে,
তারপরে এই যে এই জায়গায় একটু বেশি, আমি এই জায়গায় শুধু সিলেকশন করলাম, সিলেকশন করলে ফেদার দিচ্ছি, লেভেল বাড়াই। দেখেন বাকি যে অংশটা আছে ওটা কিন্তু কালারটা চলে যাচ্ছে, সাদা কালারটা। এই পাশে একটু বেশি দেখা যাচ্ছে, এটা নিলাম ফেদার। ওকে, অলরেডি অনেক নয়েজ চলে গেছে। এটা হওয়ার পরে এই যে ব্লু, এটা কন্ট্রোল চেপে ক্লিক করব, অর্থাৎ সিলেকশন করব। সিলেকশন করার পর লেয়ারে যাব, লেয়ার থেকে এখানে মাস্ক। কিন্তু এখন অসুবিধা হচ্ছে কি, আমার পুরো ইমেজটা আসেনি, অনেক জায়গা নষ্ট হয়ে গেছে। এই জন্য পাথ, পাথ থেকে সিলেকশন, এখান থেকে ফেদার 0.3, সব আগের মতোই। এখানে আবার হোয়াইট কালার ফিল করে দিব, ফিল করে দিলাম। এখন আগের মতোই আমরা এখান থেকে বাইরে থেকে চেক করে দেখতে পারি কোনো ডাস্ট আছে কিনা। আমরা ডাস্ট আসলে অবশ্য ভিতর থেকে রিমুভ করে ফেলছি, তেমন একটা ডাস্ট নাই। আমরা কিন্তু ভিতর থেকে যে একবার যে যেমন ব্ল্যাক এন্ড হোয়াইট ছিল ওখান থেকে যেমন রিমুভ করলাম, ওই একই কাজ। ওভারলে নিলে যেখানে হালকা করে যে ডাস্ট গুলো আছে তো তখন শুধু ডাস্টেই যায়, বাকি মেইন ইমেজ থেকে তেমন একটা রিমুভ হয় না। যেমন এখানে দেখেন, এখানে হালকা করে সাইড দিয়ে ডাস্ট আছে, এটা আমি রিমুভ করে দিয়েছি। এগুলো লেভেল লেভেল বাড়া কমেও করা যায়, আমার যেটা আর কি সুবিধা মনে হচ্ছে, ঠিক একইভাবে আপনাদের ক্ষেত্রেও। ওকে, কুইক মাস্ক, আগেরটা ডিলেট, আবার মাস্ক। অলরেডি এটা আমাদের মাস্কিং হয়ে গেছে, হালকা করে লাল হাওয়াটা আছেই। এই যে যেমন উপরে ফ্লাইং হেয়ার গুলোর কথা বলছিলাম, আমি উপরে হেয়ার গুলো দেখতে পাচ্ছেন আপনারা কত কতটা নষ্ট হয়েছে, এরকম মনে হচ্ছে যে একেবারে হেয়ার গুলো চলে গেছে। উপরে যে ফ্লাইং হেয়ার গুলো আছে এগুলো কিন্তু আছে, আমরা যতটা সম্ভব রাখার চেষ্টা করব। আর এস এম সাউন্ড ভাইয়ের ক্ষেত্রে কি হয়েছে, এই ফ্লাইং হেয়ার গুলো অনেকটা বেশি চলে গেছে। এই হচ্ছে চ্যানেল মাস্কিং, এটা আমরা রিফাইন দিয়েও করতে পারি, চ্যানেল দিয়েও করতে পারি। তাহলে কি আমি চ্যানেল মাস্কিং আরো একবার দেখাবো? হ্যাঁ ভাই, আরেকবার দেখাবো। ঠিক আছে, আরো একবার দেখাই, আমি এই ইমেজটা আপনাদের করতে দিব, এটা গতকালের মতো সময় নিব না আমরা। দেখেন পুরোটা আমি আবার আগের মতো ডিলিট করে দিলাম। আসলে একটা কাজ ফটোশপ বুঝলে যেটা ইচ্ছা ওটা দিয়ে আপনি করতে পারেন, একটা কাজ করার অনেক উপায়। এটা আমি প্রথমে আগের মতো কপি করলাম, এবার কিন্তু আমাদের এই যে পাথ করে কিন্তু মাস্কিং এর কোনো প্রয়োজন নেই, সরাসরি চ্যানেলে চলে যাব। এই যে আমার আগের ব্লু লেয়ারটা আছে এটা ডিলিট করে দিলাম, এটা আপনাদের থাকবে না, এমনটাই দেখতে পাবেন। তারপরে এই যে ব্লু এটা নিলাম, কারণ এখানে ব্ল্যাকটা আমি বেশি পাচ্ছি। নেওয়ার পরে লেভেল নিচ্ছি, কন্ট্রোল এল, লেভেল নিয়ে আমি আরো ডার্ক আর কি কালো করতেছি। এটা কারণটা কি, আমি চাচ্ছি যে চুলগুলো হেয়ার গুলো বেশি ভেজিবল হোক, ওটা যেন আমি বেশি দেখতে পাই। যে বাড়াচ্ছি দেখেন আস্তে আস্তে এটা উজ্জ্বল হচ্ছে আর ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হচ্ছে। যতটা মনে হয় এরপরে ইনভার্ট করে নিলাম, এভাবেও আমরা করতে পারি। তবে আমি যেহেতু হেয়ারের উপর কাজ করবো সেহেতু আমি হেয়ারটাই সিলেক্ট করি, তাহলে দ্রুত কাজটা হবে, যতটা পারা যায় কাজ দিয়ে, তবে যেন কেটে না যায়। আপনার যদি মনে হয় লেসো টুল দিয়ে আপনার অসুবিধা হচ্ছে, আপনি প্যান টুল বা অন্যান্য যে কোনো সিলেকশন টুল দিয়ে সিলেকশন করতে পারেন। ওকে, ইনভার্স, ডিলিট। এবার ঠিক আগের মতোই লেভেল দিয়ে যদি মনে হয় যে আমি এটা ঠিক করতে পারবো, অর্থাৎ আমার হেয়ার গুলো রাখতে হবে, যে বাইরের যে হালকা হালকা সাদাটা আছে এটা রিমুভ করতে হবে। আপনি লেভেল দিয়ে করেন, ব্রাশ দিয়ে করেন, যেটা আপনার ভালো লাগে। বেশি চলে গেছে মনে হয়, আমি হালকা করে আগে ব্রাশ করে নিই, তাহলে দ্রুত ভালো করে কাজ করবে। উপরে ব্ল্যাক দিব,
ফুললি 00। আর কি আমি আপনাদের শুধু নিয়মটা বলতেছি, এখন আপনারা যেভাবে ভালো মনে হয়, আপনি যদি মনে হয় যে লেভেল দিয়ে এটা কমায় ফেলতে পারবেন, আমার মনে হচ্ছে যে ব্রাশ দিয়ে ভালো হবে এতটুকু সাইড বোলার নিয়ে, তখন আমি লেভেল ইউজ করব। ওভারলি দিলে মেইন যেখানে বেশি হোয়াইট আছে সেটা রিমুভ হবে না। ওকে, এবার মনে হয় লেভেলটা পারফেক্ট কাজ করতে পারে। নিলাম, এখান থেকে আমি কালার পিক করতেছি যেন হেয়ার গুলো বেশি না চলে যায়। আমি কি আপনাদের বুঝাইতে পারতেছি যে আমাকে যেভাবে হোক, আমরা অনেক টুলই জানি, এই টুলগুলো ব্যবহার করে পিছনের সাদা অংশটা আমাকে রিমুভ করতে হবে। এই দেখেন আমি কিন্তু সাদা অংশটা অনেকটা রিমুভ করে ফেলছি এখান থেকে, এটা সাদা অংশ রিমুভ হয়ে গেছে। এই পাশে বাকি আছে, তাহলে এই পাশে টেবার সিলেক্ট করলাম, এটা মাইনাস করে নিলাম, মাইনাস প্লাস করে আমরা জানি হেদার আমার মনে হয় একবার মিসিং গেছে। লেভেল বাড়াই, ওকে, অনেকটাই পারফেক্ট। দেখেন এবার কিন্তু আমার আগের মতো এই যে ব্যাকগ্রাউন্ডে সাদা অপশনটা নাই, শুধু হেয়ার গুলাই আসছে। এই অবস্থা আনার পর আমি এখানে কন্ট্রোল চেপে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর এই যে লেয়ার মাস্কে আসলাম, এটাতে মাক্স। তারপর দেখেন আমি যদি এখন এখানে একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার নিই তাহলে কি দাঁড়াচ্ছে, কেমন হয়ে গেছে, ঠিক আছে, এটা আমাদের ফিল করতে হবে। এর জন্য আমি আবার ভিতরে ঢুকলাম, প্রবেশ করলাম, পাথ সিলেক্ট করলাম, এখানে কালার ফিল করে দিব, ফেদার 0.3 অল্টার চেপে ফিল করে দিলাম। এখন দেখেন আমরা ঠিক এখন সব আগের মতোই, যেমন এই জায়গায় কিছু হেয়ার মিসিং চলে গেছে, তাহলে এটা আমি ব্রাশ করে দিয়ে দিই। বিশেষ করে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে যদি মিলে যায় তাহলে এই সমস্যাটা হয়। ওকে, এই যে দেখেন এই জায়গায় নয়েজ আছে কিছু, গতকাল কিন্তু আমরা এইভাবে ক্লিক করে কুইক মার্ক করছিলাম, এখানে নয়েজ গুলো দেখতে পাচ্ছি। দেখেন এই যে এই জায়গায় নয়েজ দেখা যাচ্ছে, ঠিক ওই কাজটাই অল্টার চেপে এই যে এই জায়গা কিন্তু সেম। তাহলে এই জায়গায় এতটুকু আমরা সিলেক্ট করে নিই, হেদার লেভেল, কথা হচ্ছে আমাদের বাইরে থেকে যে নয়েজটা আছে সেটা রিমুভ করতে হবে এতটুকুই। এই জায়গায় দেখ দেখা যাচ্ছে, পারফেক্ট, একটু না করলেও হবে, আমার মনে হচ্ছে হয়ে গেছে। এটা আপনারা চাইলে কুইক ম্যাক্স থেকেও করতে পারেন। ওকে, এই যে আবার যে আমি গতবারের মতো তখনকার মতো ফ্লাইং হেয়ার গুলো দেখি, এই যে এখান থেকে দেখলাম, সরি, এই যে দেখলাম ফ্লাইং হেয়ার গুলো লক্ষ্য করেন তেমন কিন্তু যায়নি, এখানে একটু গেছে, এই যে এই জায়গায় একটু গেছে, হালকা যাই সমস্যা নাই। যেমন এই জায়গায় যদি দেখি, ওকে, হালকা ফ্লাইং হেয়ার যাবে, তবে এটা বেশি করা যাবে না। আর আপনি যদি কালার খুব বেশি বাড়াই ফেলেন অর্থাৎ লাইট বেশি, এটা হার্ড হার্ড হয়ে যাবে। এটা একটা গেল, আরো একটা দেখাই আমি, আরো একটা দেখাচ্ছি, এবার গাছের ক্ষেত্রে দেখাচ্ছি, একটু আগে যেটা প্র্যাকটিস করতেছিলাম আমি। এই যে এটা, এই ট্রিটাও কিন্তু আমরা মাস্কিং করতে পারি, চ্যানেল মাস্কিং এর মাধ্যমে এটা খুব সহজ হয়। রিফাইনে হয়তো করা যাবে কিনা ট্রাই করে নি, চ্যানেলে করা যাবে, প্রসেস কিন্তু একই। তাহলে দেখেন এটা কিন্তু আমার পাথ করার প্রয়োজন নাই,
আমি এই গাছ থেকে আকাশটা সরায় ফেলতে যাচ্ছি, আর এখানে হেয়ার হেয়ার স্বরূপ আমি এই গাছটাকে ধরতেছি, কেননা গাছের যে ভিতরের অংশটা আছে এটা আমরা পাক করতে পারবো না। তাহলে আমি প্রথমেই ব্ল্যাসো টুল দিয়ে যতটুকু আমার গাছ পারবো যতটা কাছে নেওয়া যায় নিচ্ছি। ল্যাসো টুল দিয়ে দ্রুত হচ্ছে এই জন্য ল্যাসো টুল নিচ্ছি। আপনি চাইলে প্যান টুল বা অন্য যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। ওকে, মেইন অবজেক্ট সিলেক্ট করলাম, এখানে কিছু এক্সট্রা চলে আসছে, এটা আমি মাইনাস করে দিই। মাইনাস কিভাবে করতেছি বুঝতেছেন হয়তো, এই যে উপর থেকে মাইনাস প্লাস করা আমরা শিখছিলাম। আচ্ছা এনাফ, তাহলে এটা আমরা এখান থেকে বের করে নেই। বের করে নেওয়ার জন্য হচ্ছে কন্ট্রোল জে অর্থাৎ ডুপ্লিকেট, ডুপ্লিকেট লেয়ারে যেটা শর্টকাট ওইটাই আমি এই যে কন্ট্রোল জে চেপে এটা বের করে নিলাম। তারপরে এটার আইটা অফ রাখলাম, কেন অফ রাখলাম, যেহেতু আমি চ্যানেল চ্যানেলের ক্ষেত্রে শুধুমাত্র অতটুকুই দেখতে পাই, নিলাম চ্যানেলে গেলাম। এখান থেকে আবার দেখেন রেড কালার বেশি লাইট, গ্রিন কালার আরো বেশি লাইট, ব্লু কালার কম লাইট, এই জন্য আমি ব্লু কালারটা নিলাম। সাধারণত ব্লু কালারের ক্ষেত্রে এটা সবসময় হয়। আবার লেভেল নিলাম যেভাবে আগের কাজগুলো করলাম ওইভাবেই লেভেল বাড়াই। কথা হচ্ছে আমাকে মেইন যে অবজেক্ট এটাকে রাখতে হবে, আমি বাড়াচ্ছি মেইন অবজেক্টে চলে আসছে। এবার যদি হোয়াইট বাড়ে তাহলে ব্যাকগ্রাউন্ডের ওই অংশটা চলে যাওয়ার কথা, এই যে চলে যাচ্ছে। এখান থেকে আপনারা ব্রাশ টুল ওভারলি নিয়েও কাজ করা যায়, তবে আমার মনে হচ্ছে এখানে ডস ডস টুল এটা সাধারণত রিচার্জিং এর ক্ষেত্রে ব্যবহার হয়, এটা দিয়েও করা যায় তবে সবগুলোর ক্ষেত্রে কাজ করবে না। আমার মনে হচ্ছে এখানে পারফেক্ট হবে এটা। তারপর এটা আমি হালকা করে ব্রাশ করতেছি, ব্রাশ টুলের ওভারলে দিয়েও কিন্তু এই কাজটা হবে। ওভারলে দিয়েও এটা করা যায়, যে জায়গায় নয়েজ গুলো আছে। কথা হচ্ছে আপনি যে টুলই ব্যবহার করেন না কেন, আমাকে মেইন অবজেক্ট যেটা আমি রাখবো সেটা আমাকে ব্ল্যাক রাখতে হবে, আর যেটা রাখবো না সেটা হোয়াইট রাখতে হবে। আর আমরা যেটা রিমুভ করতেছি সেটা হচ্ছে আকাশের সম্ভবত যে জায়গায় নীল কালার ছিল মেঘের সেটা। ওকে আই থিঙ্ক এটা পারফেক্ট, এদিকার এটা লাগবে না। এখন দেখেন এই যে মাঠের মধ্যে কিছু কিছু জায়গায় এই যে হোয়াইট হয়ে আছে, তার মানে ওই জায়গা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে থাকবে। তাহলে আমরা এটা ব্রাশ করে ব্ল্যাক করে দিই, যেখানে ব্ল্যাক নিলাম উপরে নর্মাল অপাসিটি 100 এই জায়গাটা পুরোটাই ব্ল্যাক করে দিচ্ছি, নাহলে কিন্তু ওই জায়গাগুলোতে ফাঁকা ফাঁকা ট্রান্সপারেন্ট আসতো। যেটা আমরা রাখবো সেটা থাকবে ব্ল্যাক, যেটা রাখবো না সেটা থাকবে হোয়াইট। এদিকে আরো হালকা কিছু এটা দেখেন আমরা যে জিনিসটা রাখতে চাইছি এই যে গাছের মিডিল থেকেও সেটা কিন্তু আমরা সব ব্ল্যাক করে ফেলছি। তাহলে এখান থেকে আমি কন্ট্রোল চেপে সিলেকশন করলাম, লেয়ারে গেলাম, এটাতে মাস্ক করলাম। এখন আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার নিই,
একটু শুধু আমি বিষয়টা দেখি চ্যানেল কোন এক জায়গায় ভুল হইছে আমার ওকে ভুলটা আমি বুঝতে পারছি আসলে এটা ইনভার্স করতে হইতো আসলে দেখেন এটা ভুলটা কেন হচ্ছিল আমরা যেখানে ছিলাম সেখানেই আছে কিন্তু এটা সিলেকশন করলাম এটা আসলে ইনভার্সে আছে যে আমি কন্ট্রোল শিফট আই সিলেকশনটা ইনভার্স করলাম এবার দেখেন মাস্ক করি ওকে অলরেডি কিন্তু হয়ে গেছে ট্রান্সপারেন্ট হয়ে গেছে এই যে দেখেন জুম করে দেখাচ্ছি ভাই এখানে যে আমার প্রবলেমটা হয়েছিল আপনারা কি বুঝতে পারছেন কেউ আসলে সিলেকশনটা ইনভার্স ছিল এজন্য কি হয়েছিল আমাদের গাছটা কি হচ্ছে গাছটার ক্ষেত্রে বিপরীতে সিলেকশনটা হয়ে গেছিল ঠিক আছে দেখেন এই যে গাছের পাতার ক্ষেত্রে এগুলো কিন্তু আমরা প্যান টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারতাম না এই যে দেখেন পুরোটাই আমরা রিমুভ করে ফেলছি তাহলে চ্যানেলের দিক থেকে হচ্ছে মেইন যে জিনিসটা আমরা যে কোনো টুলই ব্যবহার করি না কেন ব্রাশ টুল ইরেজার ব্রাশ টুলে ব্যবহার করা যাবে ইরেজার টুলে ব্যবহার করা যাবে আমাকে মেইন জিনিসটা হোয়াইট রাখতে হবে এবং যেটা রিমুভ করব সেটা আমাকে ব্ল্যাক করতে হবে যে দেখেন এই যে এই দিক থেকে সর্ষের ক্ষেত্রে যেটা আছে উপরেরটা সেই হিসাবে কিন্তু মাস্কিং হয়ে গেছে এখানে চাইলে আমরা এখন গ্রেডিয়েন্ট কালারও দিতে পারি যদি একটা এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দেই আকাশের মতো স্কয়ার মধ্যে এটা যেটা সিলেক্ট করা আছে এটাই অনেকটা মানাচ্ছে যে অন্য একটা আকাশ চলে আসলো অনেকটা এমনটাই এখন যদি আমি এই ইমেজটা দেই পারবেন আপনারা চ্যানেলে চেষ্টা করি ভাইয়া ঠিক আছে আমি এটা না পারলে তো আপনি আছেন এটা দিচ্ছি আমি এখন 12টা 30 12টা না সরি দুইটা 3টা 30 3:30 পর্যন্ত আপনারা এই কাজটা করবেন 30 কে 3:20 পর্যন্ত দিচ্ছি অর্থাৎ আপনারা পাচ্ছেন 20 25 মিনিটের মতো সময় পাচ্ছেন যদিও ততক্ষণ করতে লাগার কথা না 25 কে 30 মিনিটের মতো সময় পাচ্ছেন আমি এগুলো সব ডিলিট করে দিলাম পাথও ডিলিট করে দিলাম সেভ এস ডেস্কটপ জেপিজি ওকে ডান আমি গ্রুপে লিংকটা দিয়ে দিচ্ছি দেখেন এই ইমেজটাই কিন্তু আমরা গতকাল গতকাল রিফাইন দিয়ে করছিলাম আমার মনে হচ্ছে রিফাইনের তুলনায় চ্যানেলে কিন্তু এটা মাস্কটা বেশি ভালো হইছে রিফাইনের চেয়ে চ্যানেলে সাধারণত এক কালারের গুলো খুব ভালো হয় রিফাইনের চেয়ে চ্যানেলে এই ইমেজটা ভালো হইছে কিছু কিছু ইমেজ রিফাইনে ভালো হয় কিছু ইমেজ চ্যানেলে ভালো হয়
এই হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দিয়ে দিলাম। ওকে আপনারা করেন, ডাউনলোডের জন্য 1 মিনিট সময় দেওয়া গেল, 2:45 শুরু হইলো, অর্থাৎ এদিকে হচ্ছে 15 মিনিট, এদিকে 20 যদি ধরি। আচ্ছা ঠিক আছে, টোটাল আমাকে ফেসবুকে দিয়েছেন? হ্যাঁ, দুই জায়গায় দিয়ে দিছি। টোটাল 35 মিনিট দেওয়া হচ্ছে আপনাদের, আর 3:30 এর দিকে আমরা অন্য কাজে চলে যাব। এটা কিন্তু রিফাইনের, সরি রিফাইন মার্কসিং এর তুলনায় এটা বেশি ভালো আসছে। আর ভিডিওর রেকর্ডিং আবহাওয়া তো আমি থামাই দিলাম। জি ভাই, দেখতে পাচ্ছেন? ওকে, আগের সবগুলো ডিলিট করে দিলাম। দেখেন আমরা পাথ আগেই করে নেব এটার ক্ষেত্রে। তারপরে আমরা কখন রিফাইন করব, কখন চ্যানেল করব, আসলে আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে আপনি করতে পারেন। তবে চ্যানেলের ক্ষেত্রে আমি লক্ষ্য করে দেখছি একই রকম ব্যাকগ্রাউন্ডগুলোর ক্ষেত্রে চ্যানেলে সেটা ভালো আসে। এই যেমন এটা একই রকম কালার ব্যাকগ্রাউন্ড, আর যদি ব্যাকগ্রাউন্ডটা একটু আলাদা আলাদা হয় কিছু কিছু ইমেজের, সেক্ষেত্রে ওটাতে রিফাইনটা অনেকটা বেশি কার্যকরী। প্রথমে আমি এখানে লেয়ারটা কপি নিব। প্রশ্ন হচ্ছে আমি কেন কপি নিব এমনটাই, কারণ আমার র ফাইলটা রাখতে হবে, কতটা কি পরিবর্তন হইলো কি হইলো আমরা সরাসরি বুঝতে পারবো। তারপর যদি আমার কোনো ভুল যায় তাহলে আমার ব্যাকগ্রাউন্ড কপিতে ভুল যাচ্ছে, আমার র ফাইলটা থেকে যাচ্ছে, অর্থাৎ মেইন ফাইলটা থেকে যাচ্ছে, এই জন্য কপি নিচ্ছি। আর এই ফাইলটাতে আমরা মাস্টিং করবো, চাইলে আমরা এই ব্যাকগ্রাউন্ডও কিন্তু মাস্টিং করতে পারি, কিন্তু এখানে আমার যে মেইন ফাইল সেটা থাকতেছে না। প্রথমে যে চ্যানেল, চ্যানেলের এখানে কথা হচ্ছে অনেকগুলো কালার আছে, এই ব্লুটা থাকবে না, এখানে অনেকগুলো কালার আছে। একটা হচ্ছে RGB, যখন আমি রেড তুলে ফেলবো তখন পুরো ইমেজ থেকে রেড চলে যাবে। আমাদের যদি কখনো কোনো মনে হয় ইমেজে আমি রেড কালার রাখবো না, এখান থেকে রেড কালার তুলে দিলেই কিন্তু রেড কালার চলে যাবে। ঠিক সেম অন্যান্য কালারগুলোর ক্ষেত্রেও, আমরা এখানে যে কোনো একটা কালার নিলাম, দেখবো যে কোনটা, এখানে জুম করে আমরা দেখতে পারি কোনটাতে আমার অবজেক্ট, অর্থাৎ যে জিনিসটা আমি নিতে চাচ্ছি সেটা হাইলাইট হচ্ছে বেশি। আমি সবচেয়ে বেশি দেখতেছি যে আমার ব্লুটাতে হচ্ছে এটা বেশি, আর ব্যাকগ্রাউন্ডে এখানে ডার্ক হচ্ছে, হ্যাঁ এখানে বেশি ব্ল্যাক আসতেছে, সেটা সেটাতে আমার কাজটা ভালো হবে। তাহলে ব্লু ব্লু এখান থেকে আমি কপি নিলাম। কপি নেওয়ার পরে এখানে আমি এখন লেভেলে চলে যাচ্ছি, লেভেলে শর্টকাট কন্ট্রোল চেপে চেপে এল, আর ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেল। এখানে আমরা লেভেলটা এমনভাবে বাড়াবো বা এবং কমাবো ব্যাকগ্রাউন্ডটা যতটা পারা যায় মুছে ফেলবো। আবার হেয়ার দেখেন, আমি যদি এখান থেকে দেখেন হোয়াইটনেস বাড়াই দিচ্ছি, ফ্লাইং হেয়ার গুলো চলে যাচ্ছে। আমাকে লেভেলটা এমন ভাবে নিতে হবে যাতে আবার ফ্লাইং হেয়ার গুলো থাকে। এই যে ফ্লাইং হেয়ার গুলো আমি দেখতেছি, দেখেন আবার জুম করে নিলাম, এই যে ফ্লাইং হেয়ার গুলো আমি একটু নিলাম, দেখেন এটা চলে যাচ্ছে। এটা এই যে জুম করে পুরো রাউন্ড দেখবেন, আপনারা যখন কাজ করতেছেন এইভাবে জুম আউট করে কাজগুলো করতেছেন, যার কারণে ফ্লাইং হেয়ার গুলো বোঝা যাচ্ছে না। এই যে আমি জুম করে করে দেখতেছি যে কোথাও সমস্যা আছে কি না। ওকে, আই থিঙ্ক ইট ইজ পারফেক্ট। আর একটু যদি ব্ল্যাকটা বাড়াই, এখনো হেয়ার গুলো ঠিকঠাক আছে। ওকে দেখেন, তাহলে আমি কি কিভাবে এটা নিলাম, দেখলাম যে এই যে হেয়ার গুলো, দেখেন জুম করে সব দিক থেকে দেখলাম যে হেয়ার গুলো এখনো পারফেক্ট আছে। আর যদি আমি এখান থেকে একটু ব্রাইটনেস বাড়াই, এই যে হেয়ার গুলো চলে যাচ্ছে। এটা দিকগুলো লক্ষ্য রাখবেন। আর এখানে একটা প্রিভিউ অপশন আছে, এটা অন অফ করে দেখতে পারেন যে এখন হেয়ারের কি অবস্থা। তারপরে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে এটা ইনভার্স, দেখেন অলরেডি সাইডের অনেকগুলো চলে গেছে। এবার যেহেতু আমি হেয়ার নিয়ে কাজ করতেছি, শুধু হেয়ারটাই সিলেক্ট করি, বাকিগুলোর আমার প্রয়োজন নাই, না হলে আমার কাজ করতে অনেক বেশি সময় এবং লাগবে। দেখেন আগেরবার আমি লেসো টুল দিয়ে করছি, এবার আমি প্যান টুল দিয়ে করতেছি। তবে এখানে পাথ ওয়ান মাস্ট বি করতে হবে, আপনি যদি এখানে যদি পাথ ওয়ার্ক পাথ রেখে দেন তাহলে আগের পাথ চলে যাবে।
কন্ট্রোল চেপে ইন্টার ফেদার এখানে এখানে ফেদার না দিলে তো হইতো কন্ট্রোল শিফট আই কারণ আমি পুরোপুরি কাজ করতেছি না এখানে অলরেডি দেখেন অনেক নয়েজ নাই ওই লেভেলের মধ্যে কিন্তু আমি রিমুভ করে ফেলছি আপনারা যখন এই যে ইনভার্স দিতেন আপনাদের কিন্তু এখানে অনেকেরই সাদা সাদা হয়ে থাকতো সাইডে আমার কিন্তু ততটা নাই এই জায়গায় আছে এটা আমি জাস্ট লেভেল নিয়ে এই জায়গায় সিলেকশন করে লেভেলটা এখন বাড়াই কিংবা এখান থেকে আমরা লেভেলও পিক করে নিতে পারি পিক কি হচ্ছে দেখেন আমার অনেক হেয়ার চলে গেছে এই জন্য আমি এটা এখান থেকে বুঝে শুনে বাড়াবো এবং কমাবো নিলাম এই জায়গায় একটু আছে এটা আমি ব্রাশ করে দিতে পারি ব্রাশের ক্ষেত্রে ডি চেপে এখানে উপরে হোয়াইট করলাম তারপর উপরে ব্ল্যাক নিয়ে আসলাম ব্ল্যাক করলে আমার উপরে অন্যান্য কালারগুলো চলে যাবে আবার লেভেল নেই ওকে এখন এই যে আমি জুম করে আশেপাশে হেয়ারগুলো দেখতেছি কোথাও যেমন এই জায়গায় দেখেন এ পাশে নাই কিন্তু এইখানে আছে এজন্য আমরা পুরোটাই দিয়ে সিলেক্ট করে লেভেলটা করব এমনটাও না হালকা করে বাড়াচ্ছি ডাস্ট গুলো চলে যাচ্ছে আর এখানে একটু লাইট বাড়াই দিলাম হ্যাটটা যেন চলে আসে ওকে ডিসিলেক্ট এখানে ব্রাশ ব্রাশ টুল থেকে যাচ্ছে রিমুভ যতটা করা যায় আই থিংক ইট ইজ অলরেডি পারফেক্ট হয়ে গেছে কেন কিভাবে বুঝলাম পারফেক্ট হয়ে গেছে এখানে আমার হেয়ার গুলো বুঝতে পারতেছি আমি ক্লিয়ারলি এবং সাইডে আমি ডাস্ট দেখতে পাচ্ছি না আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের এবারে আগের তুলনায় একটু বেশি বর্ণনা করার চেষ্টা করতেছি ওকে ক্লিয়ার ডাস্ট আমরা অন্যভাবে পরেও রিমুভ করতে পারবো এটা আমি কন্ট্রোল চেপে এই থাম্বনেলের মধ্যে ক্লিক দিয়ে শুধুমাত্র যেখানে হোয়াইট এলাকাগুলো আছে সেটা সিলেকশন হইল তারপরে লেয়ারে গিয়ে এই যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে এটা আমি মাস্ক করলাম কিন্তু এবার যদি আমি ট্রান্সপারেন্ট করে দেখেন তাহলে ফেজের কিছু অংশ চলে গেছে কিন্তু এগুলো তো আমাদেরকে এখন ব্যাক আনতে হবে তাহলে আমার এটা সিলেকশনটা কোথায় ছিল পাথে আছে ওয়ার্ক পাথ না এটা হচ্ছে এই পাথ মেইন পাথ সিলেক্ট করলাম ফেদার দিচ্ছি 0.3 এবার আমি লেয়ার মাস্কের ভিতর ঢুকলাম আমি যদি লেয়ার মাস্কের ভিতর নাও প্রবেশ করি তাও কিন্তু এটা কাজ করবে তো লেয়ার মাস্কের ভিতর আমি কেন প্রবেশ করতে যাচ্ছি আমি বুঝতে পারি ভালোভাবে কোথায় কি হইলো এখানে ডি চেপে আমি ফুললি পিওর হোয়াইট নিছি তারপর অল্টার চেপে ব্যাক বা ডিলিট বাটন এখন দেখেন কোথাও কোনো মিসিং আছে কিনা যেমন এই জায়গায় মিসিং আছে আমি দেখেই বুঝতে পারতেছি এই জায়গায় এখানে হোয়াইট হেয়ার এই জন্য এটা মিসিংটা হয়েছে এখানে আমি ব্রাশ করে দিই ব্রাশ করে হোয়াইট কালার করে দিই তাহলে ক্লিয়ার আর এই জায়গায় দেখেন হালকা হালকা কিন্তু হোয়াইট এবং আছে এটা কারণ হচ্ছে দেখেন এখানে হালকা হালকা ওইভাবে চুলগুলো হেয়ারগুলো আছে আর এদিকে তেমন কোনো প্রবলেম আমার চোখে পড়তেছে না এই জায়গায় তো হালকা নয়েজ আসছে নয়েজ আসছে সমস্যা নাই আমরা এটা মুছে ফেলতে পারি আর যেখানে আমরা নরমাল থেকে ব্লেন্ডিং মোড যখন ওভারলে দিব তখন দেখবেন যে শুধু নয়েজটাই রিমুভ হচ্ছে আমি যে করতেছি এখানে এখন দেখেন এই যে দেখেন আমি কিন্তু আবার অনেকটা জুম করছি আপনারা কি নয়েজ দেখতে পাচ্ছেন আশেপাশে যে ঝিরি ঝিরি নয়েজ নয়েজ কিন্তু আমি জি ভাইয়া দেখা যাচ্ছে খুব দেখতে পাচ্ছেন কোথায় বলেন দেখি আমি তো তেমন দেখতে পাচ্ছি না যে আমি আরো জুম করলাম তো হেয়ার ছাড়া তেমন এই যে দেখতে পাচ্ছি না হেয়ারই দেখতে পাচ্ছি হ্যাঁ এটা তো এই যে আপনাদের ক্ষেত্রে কি ছিল অনেক একবারে সাদা হয়েছিল কিন্তু হ্যাঁ আপনাদের অনেকের ক্ষেত্রে এটা অনেকটা সাদা হয়েছিল এটা রাখা যাবে না অলরেডি মাস্কিং হয়ে গেছে জাস্ট এখানে নিলাম সলিড কালার হোয়াইট আবার যদি আগের মতো দেখি এই যে হেয়ারগুলো দেখেন আমি যদি অন অফ করি ফ্লাইং হেয়ার কি চলে গেছে আগের বার যখন করছিলাম এই 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 পাশের হেয়ারটাও কিন্তু চলে গেছিল আগের বার যখন আমি করছিলাম এবার কিন্তু ওইটা সেটাও আছে দেখেন আর নয়েজও নাই এই নয়েজ যত থাকে না হলে আগের ব্যাকগ্রাউন্ডে চলে আসবে এই যে এখানকার ফ্লাইং হেয়ারগুলো দেখি আমি একেবারে জুম করে দেখাচ্ছি আর আপনারা জুম আউট করে করে অনেকে কাজ করতেছেন দেখেন এই যে সাইডের ফ্লাইং হেয়ার সেটাও আছে আপনারা ভিডিওটা রিপিট করবেন ভাই ওই মান হেয়ার মধ্যে যে লাল ফাঁকটা সেটা
হ্যাঁ ভাই, এই লাল ভাবটা রিমুভ করা যায় এখানে, তবে লাল ভাবটা রিমুভ করা কষ্টসাধ্য। এটা আমাদের কিছু যে কালারটা আছে আমাদের পরে পরবর্তীতে যে ব্যাকগ্রাউন্ড কালারটা নিব ওইটা নিয়ে ফিল করে ব্রাশ করতে হবে। ঠিক আছে, আগামীকাল আমি এটা 10 মিনিটের মধ্যে আগামী ক্লাসে দেখানোর চেষ্টা করব। আর আজকে এখন প্রেজেন্ট টেন্স নিয়ে নিব। এটাও ভাই লাল ভাবটা রিমুভ করা যায়, একটু সময় লাগে। ওকে, ভিডিওটা আমি স্টপ দিলাম।